আসসালামু আলাইকুম। শেষ দু একজনকে যুক্ত করি। আননোন পার্সন আপনি বলেন তাহলে। আননোন পার্সন আপনার নিজেকে আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমি আসলে ধর্ম নিয়ে আলোচনা করতে আসিনি, আমি মানে কারেন্ট সিচুয়েশন গুলা নিয়ে একটু ডিসকাস করতে চাই। আসিফ ভাই, এই এই লোকটা, এই ছেলেটা যুক্ত হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সে নিজেকে নাস্তিক বলে দাবি করতে গিয়ে ধরা খাই গেল যে ছেলেটা। আচ্ছা 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 আচ্ছা, তো ভাই, আমি আমি যে বললাম, আপনি তো, আপনি কি আমার কথা বিশ্বাস করেন না? এটা যে মুমিন ভাই এখন তো মানে ভাই আমাদের এখানে, আমার কাছে আসলে মনে হয়েছিল যে নাহলে কেন আমি আমি যে তার তার উত্তর দিতে যাবো কেন, তা আমার আমার কাছে মনে হয়েছিল যে সে আসলে ভাই, বিশ্বাস আপনি অনেক করেছে। ইনোসেন্ট, আপনি অনেক ইনোসেন্ট। ঠিক আছে ঠিক আছে, 8% ভাই বলেন, সরি আপনাকে ইন্টারাপ্ট করলো, বলেন। না না, ইটস ওকে। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যেটা কাজ করতেছেন উইচ ইজ গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ দেশে যে হারে মানুষ ধর্মান্ধ হচ্ছে, এটা থেকে আসলে মুক্তির পাওয়ার উপায়টা কি হতে পারে, এবং এটার সোর্সগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি বেটার হয় না? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের এই আলোচনাগুলো না করে অন্য আলোচনা করা উচিত নাকি? না না না, না, আমি বলতে চাচ্ছি যে এটা মানে ইসলামের সোর্স বন্ধ করে দিতে, ইসলাম মানে আমি ইসলামের সোর্স বলতে বলতে চাচ্ছি না, আমি আপনি আপনি কি ধর্ম পালন করবেন সেটা আপনার ব্যাপার, আপনার হেডেক, এটা আমার হেডেক না। ব্যাপারটা হচ্ছে হেডেকটা তখনই হয়ে যাচ্ছে, আপনি আপনার হেডেকটা কখন হয়েছে, আপনার হেডেক হয়েছে তখন যখন একটা মানুষ আমার যে মানে ধারণাটা, আমার যে বিশ্বাসটা, এটা আপনার উপর যখন চাপাই দিচ্ছে, বা এটার কারণে কিন্তু চাপাই দেওয়ার কথাটা যদি তাদের ধর্মগ্রন্থে স্পেসিফিকলি নির্দেশনা দেওয়া থাকে, এই জিনিসটা যে চাপাই দিতে হবে, অন্যরূপে চাপাই দিতে হবে। যেমন ধরেন, একটা উদাহরণ হিসেবে বলি, যেমন ধরেন একজন মানুষ ধর্ম বিশ্বাস করবে কি করবে না সেটা তার ব্যাপার। মনে করেন একজন মুসলিম, সে মানে ধর্ম ত্যাগ করলো, নাস্তিক হয়ে গেল, ইসলামী বিষয়ে কি বলে? ইসলামী বিষয়ে বলে তার গর্দানটা উড়াইয়া দিতে হবে, সেই লোকের গর্দানটা উড়াইয়া দিতে হবে। আপনি যদি রেফারেন্স চান তাহলে আমি আপনাকে রেফারেন্স বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। ইসলামী বিষয়ে বলে তাকে মেরে ফেলতে হবে, তার গর্দান উড়াইয়া দিতে হবে, তার কল্লা কেটে ফেলতে হবে। তাহলে এটা তো শুধুমাত্র আর তার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, হ্যাঁ, সে তো আর শুধুমাত্র ধর্মটা তার মধ্যে রাখলো না, সে তো আসলে বাইরেও স্প্রেড করলো জিনিসটাকে। তাহলে আমাদের তো সেই জিনিসটা সমালোচনা করতে হবে যে যেই ধর্মগ্রন্থে এই ধরনের নির্দেশনা দেয়া আছে সেই সমালোচনাটা তো করতেই হবে, নাকি ভাই? হ্যাঁ, আমি এগ্রি করি আপনার সাথে, আমি এটা দ্বিমত পোষণ করতেছি না, কারণ যে জায়গাগুলোতে এই ধরনের কন্ট্রোভার্সি বা কথাবার্তা থাকে, বা কেউ যদি বা একে একজনের বিশ্বাস আরেকজনের উপর চাপাই দিতে চায়, তা অবভিয়াসলি এটা একটা খারাপ দিক। আমি কি বিশ্বাস করি, আপনি কি বিশ্বাস করেন, সেটা আপনার আপনার বিশ্বাস নিয়ে আমার মাথা ব্যথা কোনো নাই, আমার বিশ্বাস নিয়ে আপনার কোনো মাথা ব্যথা না থাকাই উচিত। হ্যাঁ, কিন্তু এটা ভাই যদি ইসলামের রুল হয়, বলতে আপনি কি বুঝাইলেন সেটা একটু ক্লিয়ার করেন। আমি যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই ক্ষেত্রেটাতে আমাদের, আপনি যেটা আপনার সবসময় বলেন যে আমাদের যুক্তিবাদী হতে হবে, তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, দেশের মানুষজন হচ্ছে ম্যাক্সিমাম যুক্তিবাদী না। এই ক্ষেত্রে যুক্তিবাদী বানানোর জন্য কি কি করা যেতে পারে, বা অপশনাল কি কি হতে পারে? এই যে যখন যখন সমালোচনার টেবিলটা তৈরি করতে হবে, সমালোচনার ক্ষেত্রটা তৈরি করতে হবে, যে হুম এই জিনিসগুলা সম্পর্কে সমালোচনা করাটাও যায়, আমরা সমালোচনা করতে এক্স্যাক্টলি, পারি, সমালোচনা করতে আমরা ভয় পাই না, আমরা আতঙ্কিত না, এই তোমাদের বিষয়টা চাপাতি। সমালোচনার বাইরের কোনো কিছু না। আমি আমি মনে করি না যে বাঙালি যুক্তি বুঝে না, বাঙালি যুক্তি অবশ্যই বুঝে, কিন্তু যখন তার কনভিনিয়েন্স এর বাইরে যায়, যখন সে মনে করে এটা মানলে তো আমার ইমান শেষই শেষ, তখন সে যুক্তিটা নিতে চায় না আর কি, বা বা গাউরামি করে, বা উল্টা মানে ফাতরা লজিক দেওয়া শুরু করে। তখন একেবারে তারা যে লজিক বুঝে না জিনিসটা, এরকম না। আমার মনে হয় ফার্স্ট স্টেপ হওয়া উচিত এরকম যে ইসলাম ইটসেলফ এটা সমালোচনার যোগ্য কোনো কিছু জিনিস, বা সমালোচনা করলে মানে আপনি মারমার কাটকাট করে উঠবেন, এই জিনিসটা রং, এরকম একটা পজিশন ইসলামের প্রথমে নিয়ে আসা, এটা প্রথম স্টেপ। তারপর ইসলামের সমালোচনা, আসিফ ভাই তো বাকিগুলো বলে দিল আর কি। হ্যাঁ, এই যে মানে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আমাদের ধর্মটাকে, ইসলামটাকে এমন ভাবে কাঁচের দেয়ালে, কাঁচের ইসের ভিতরে শিশিতে রেখে দিতে হবে যেন এটা কেউ ধরতে ছুঁতে না পারে, এই জায়গা থেকে এটাকে নামায় আনতে হবে এবং এটার চাঁচা ছোলা সমালোচনা করতে হবে। সমালোচনা করে দেখাই দিতে হবে যে এই জায়গায় কোন কোন জিনিসগুলো সমস্যা, কোন কোন জিনিসগুলো অমানবিক, কোন কোন জিনিসগুলো বর্বর, কোন কোন জিনিসগুলো অশ্লীল, এই জিনিসগুলো পরিষ্কারভাবে একদম দলিল ধরে ধরে দেখাই দিতে হবে। দেখাই দিলে হ্যাঁ, তারা হয়তো আজকে মানতে চাবে না, বলবে যে হ্যাঁ না, মানে বুঝাও না বোঝার ভান করবে, তারপরে তা না পেঁচাবে, হ্যাঁ এটা করবে তারা, আমিও এই কাজ করছি, আমি যখন ধর্ম ছাড়ছি তখন আমি নিজেকে নিজে বুঝতাম, আমি ভাবি না এটা নিশ্চয়ই আর কোনো ব্যাখ্যা আছে, না এটা নিশ্চয়ই আর একটা কিছু আছে, হ্যাঁ আমার নবী এরকম হইতেই পারে না, আমার নবী এই কাম করতেই পারে না, এটা আমি নিজেকে নিজে বুঝতাম। কিন্তু পরবর্তীতে যখন আমি মানে আরো চিন্তা করলাম, এটা তো হঠাৎ করে একদিনে মানুষ পরিবর্তন হয়ে যাবে না, এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, তাদেরকেও সময় দিতে হবে। আমি জানি যে অনেক মুমিন এসে আমাদেরকে এখন গালিগালাজ করবে, কিন্তু 2-4 বছর পরে তারা নিজেরাও মাথায় একদিন খটকা লাগবে, জানি এটা তো এরকম হওয়ার কথা না, এটা তো এরকম, এটা তো জিনিসটা ঠিক না, জিনিসটা তো সঠিক না, অবশ্যই লাগবে, এটার জন্য সময় দিতে হবে। কিন্তু আমাদের জন্য, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আলোচনাটা, বিতর্ক আলোচনা, এই ক্ষেত্রটা তৈরি করা, যেন
সবাই এখানে পড়ালেখা করে অন্তত আসে, যে এখানে আমি কথা বলতে আসতেছি আমার তো একটু জানা শুনে ঢুকতে হবে। হ্যাঁ, আমি তো মানে গাধার মতো গিয়া গাধার মতো কথা বললে তো অপমান হবো, বিভিন্ন জন হাসাহাসি করবে, লোকজন হাসাহাসি করবে, অন্তত একটু পরে টরে আইসা আমার কথা বলতে হবে। এই জিনিসটা যেন মানুষজন বুঝে, একটু পরে টরে যেন আমাদের সাথে আলোচনা করতে আসে, এটা আমরা এনশিওর করি। হ্যাঁ আননোন পার্সন ভাই, আপনি কি আর কিছু বলবেন? না না, আমার আসলে মানে এইটুকুই বলার ছিল, কারণ হচ্ছে আমার আপনাদের লাইভগুলো শুনি মাঝে মাঝে আমি যখন টাইম পাই, আর সাথে ফেসবুকের কমেন্ট বা এদিক কমেন্টগুলো পড়ি, মানে আমার এতটাই বিরক্ত লাগে। একটা মানুষ কমেন্ট করতেছে, একটা মানে নোংরা কথা বলতেছে, তার মাথাতেই নেই যে সে একটা খারাপ কথা বলতেছে অপেন একটা প্ল্যাটফর্মে, মানে কি টাইপের মানুষ হতে পারে এগুলা? আমি এটা ভাবতেই তাদের নবীর আমার শিক্ষা, মানে এটা তাদের তাশকিন নবী এবং খোলাফায়ের রাশিদিনের শিক্ষা। তাদের নবীও গালি দিত, তাদের খোলাফায়ের রাশিদিনও গালি দিত। আপনি যদি দলিল দেখতে চান, আমি দলিল বের করে দেখাতে পারি কোথায় কোথায় তারা গালিগালাজ করতো মানুষকে, মানে এমনকি ইনফ্যাক্ট কোরআনেও এই কথা বলা আছে, কোরআনেও নোংরা নোংরা গালিগালাজ দেওয়া আছে অবিশ্বাসীদেরকে, খুবই নোংরা নোংরা, যারজ, নিকৃষ্ট জীব, গরু গাধা, বানর, বানরের বংশ ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা আছে। জি ভাই, ঠিক আছে ভাই, আমার আর কিছু বলার নেই। আমার জাস্ট মানে এটা একটু বেশ বেশ ভালো কনসার্ন হয়ে গেছে, মানুষদের আমাদের বাঙালিদের এতটাই দুর্দশা, মানে এতটাই খারাপ অবস্থা, আমরা নিজেরা নিজের হাসে মারামারি করা শুরু করছি, নিজেরা নিজের কামড়া কামড়ি শুরু করতেছি, আমরা কখনোই চিন্তাও করতেছি না, কাউকে একটা গালি দিতেও আমরা চিন্তা করতেছি না যে আমরা কেন খারাপ কথাটা বলতেছি তাকে, মানে উইদাউট কোনো সোর্স, আমাদের কোনো এই ধরনের চিন্তাই নাই যে আমি এই খারাপ কথা বলতেছি, দ্যাট মিনস ওই মানুষটাকে এটা খারাপ লাগতেছে বা খারাপ লাগবে, বা না না, আমি খারাপ যদি গালি যদি দেবো আপনার কাছে আমাদের কোনো বলাই মানে লিখিত নাই। যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তো অবশ্যই আপনি সেটা বলবেন। হ্যাঁ, যদি কারো বিরুদ্ধে আপনার কাছে তথ্য প্রমাণ থাকে অবশ্যই আপনি বলবেন, সেটা যুক্তির ভিত্তিতে, সেটা দলিলের ভিত্তিতে। কিন্তু না যদি সে তো অবশ্যই ভাই, ইয়া না আমি থাকে, আপনার কাছে কোনো কিছু নাই, হুদাই আপনি একজনের গালি দিবেন, এইটা তো মানে এখন তারা কি করবে? তাদের তো ভাই কিছু করার নাই, তা আমরা যে দলিল দেখাচ্ছি সেটার বিরুদ্ধে তো তাদের কিছু করার নাই, কিছু বলার নাই, একটাই পথ আছে গালি দিয়ে মানে ইয়া করা, সেটাই তারা করতেছে। যদি তারা সামনে পাইতো তাহলে চাপাতি দিয়ে পাইতো, সেটা তো তারা অনেক অনেকের সাথে করছে, কিন্তু এই মানে অনলাইনে তো ভাই মোবাইলের ভিতরে তো চাপাতি দিয়ে লাভ নাই, আমাদের কাছে পৌঁছাবে না শিক্ষকটা, এই কারণে তারা গালি গালাজ করে আমাদের সবাইকে নিয়ে, আমাদের ভাই বোন, মা বাপ মা বউ বাচ্চা সবাইকে নিয়ে গালি গালাজ করে, এটাই তো তাদের মানে আলটিমেটলি তারা এটাই করতে পারবে, এছাড়া তো কিছু করার নেই তাদের। ট্রু ভাই, মানে আমি তারপর হচ্ছে আমি যেটা বলতে চাই যে যারা গালি গালাজ করেন, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনাদের মানে পজিশনটা কোথায়, আপনি কেন খারাপ কথাটা ভাবতেছেন, হোয়াট মানে আপনি ভুলে যান ধর্ম কি বলছে, আপনি ভুলে যান এর মধ্যে একটা মানুষ একটা মানুষের খারাপ কথা বলতেছে, এটা তো সবচেয়ে বড় অপরাধ, এটা একটু চিন্তা করা উচিত তাদের। আই ডোন্ট নো ঠিক আছে মানে ভাই, তাহলে বিদায় জানি আপনাকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনারা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। তাহলে আগন্তুক ভাই আছেন আমাদের সাথে, আগন্তুক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। শোনা যাচ্ছে আসিফ আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা লাইভটা শেষ করে দিচ্ছিলাম, তাহলে আপনি বলেন, আপনি শেষ অতিথি, আপনি বলেন তাহলে। আচ্ছা, আমি এমনি আপনার সঙ্গে একটু ব্যাক স্টেজে কথা বলার জন্য আসছি, বাট আপনি যেহেতু আমাকে যুক্ত করছেন তাহলে একটু কথা বলি। আননোন পার্সন যে বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি ওই প্রসঙ্গে অল্প একটু বলবো। সেটা হলো যে আপনার বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে সাংবিধানিক ভাবে আমাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ তখন যারা রাজনীতি মানে রাজনীতি সচেতন ছিলেন, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, যে যে দল যে যে দলেরই পছন্দ করুক না কেন, ইন্ডেমনিটি কিন্তু বেশিরভাগ মানুষ কোনোদিন সাপোর্ট করে নাই। কিন্তু সাংবিধানিকভাবে আমাদের যে সংবিধান, এই সংবিধানে কিন্তু ধর্মের ধর্মকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যেমন একটু যে ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কথা বলা যাবে না, অন্য কেউ অনুভূতিগতভাবে আঘাত পাইতে পারে এমন কোনো ভাব প্রকাশ করা যাবে না। এটা শুধু যে আমাদের দেশে তা কিন্তু না, আপনি ইন্ডিয়াতেও কিন্তু ইন্ডিয়াকে আছে। যেমন আপনার হয়তো মনে পড়তে পারে যে সমরেশ বসুর প্রজাপতি 22 বছর ধরে ইন্ডিয়াতে নিষিদ্ধ ছিল, সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম প্রায় 9 বছর নিষিদ্ধ ছিল, এবং এই বইগুলো কিন্তু আপনার আদালত থেকে যে প্রকাশের অনুমতি নিতে হয়েছিল। এই যে মানে একটু আগে বোধহয় আপনি দেখছিলেন যে ওই যে একজন ছেলে বলে গেল যে শব্দ দূষণ, শব্দ দূষণের ব্যাপারেও সংবিধানে আপনার ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, যে শব্দ দূষণের 50 ডেসিবেলের উপরে কোনোভাবে আওয়াজ করা যাবে না, আবার এই 50 ডেসিবেল ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য না। তো দেশের মানুষ আপনার দেখেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ইন্ডেমনিটিতে সাপোর্ট করে নাই, কিন্তু ধর্মের ইন্ডেমনিটিতে সাপোর্ট করে। এবং যেহেতু ধর্মের ইন্ডেমনিটিতে সাপোর্ট করে, দেশের মানুষ কিন্তু না জেনে না বুঝেই এই ধর্মের ইন্ডেমনিটিতে সাপোর্ট করে। যেহেতু দেশের মানুষ ধর্মের ইন্ডেমনিটিতে সাপোর্ট করে, এই কারণেই ধর্মের সমালোচনা করার অধিকার সাংবিধানিকভাবেই থাকা উচিত। যে ধর্মের অনুভূতি সংরক্ষণ করার জন্য যদি ইন্ডেমনিটি দেওয়া হয়, তাহলে সাংবিধানিকভাবে ধর্মের সমালোচনা করার সাংবিধানিক অধিকার থাকা উচিত। এইটুকু আর কি, ধন্যবাদ।
আচ্ছা, অনেক ধন্যবাদ আগন্তুক ভাই। তাহলে ফারাজ ভাই, আমরা কি লাইভটা শেষ করে দিব? মনে হয় আগন্তুক ভাই একটু কথা বলবে, আমরা তাহলে ব্যাকস্টেজে একটু কথা বলে নিব। হ্যাঁ শিওর ভাই, যদি আর কেউ কিছু ডাউট কিছু বলার থাকে তাহলে শেষ করে দাও। শাহিন আহমেদ নামে আরেকজন আছে ভাই অনেকক্ষণ ধরে, তাকে কি লাস্ট একটা সুযোগ দিয়ে বন্ধ করে দিবেন ভাই? শাহিন আহমেদ কিন্তু মানে আগের লাইভে যুক্ত হয়েছিলেন, ওনাকে তা আজকে থাক ভাই তাহলে। আচ্ছা টিভিতে চলে গেছে, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইলো। আর আবারও বলছি যে আমাদের সংশয় ডট কম এর ইংরেজিতে অনুবাদের কাজ চলছে, আপনারা যারা সাহায্য করতে পারেন, অনুবাদের কাজে সাহায্য করেন, তাহলে আমাদের অনেক উপকার হয়, আমাদের আন্দোলনটা আরো শক্তিশালী হয়। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। তাহলে ফারাজ ভাই, আগন্তুক ভাই, আপনারা বিদায় নিয়ে নেন। জি আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেকদিন পর অনেকক্ষণ কথা বলে ভালো লাগলো। অ্যান্ড এই থ্যাংক ইউ ভাই, গুড নাইট। জি, যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই, সবাইকে ধন্যবাদ। তাহলে শুভরাত্রি সবাইকে, আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট উইকে আশা করি কথা হবে। তাহলে এখন শেষ করে দিচ্ছি।